গাজীপুর সিটির ভোটে প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নৌকা প্রতীক তুলে দেয়া হয় আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খানের হাতে। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন পান ঘড়ি, আর হাতিমার্কা পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহানুর ইসলাম সরকার। এরপর নগরীর বিভিন্ন জায়গাতে গণসংযোগে নামেন তারা। প্রচারণায় আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। এবার ভোটে লড়ছেন 8 মেয়র প্রার্থী সহ 324 জন। গাজীপুর সিটিতে ভোট হবে আগামী 25 মে। রিটার্নিং অফিসার অফিস কর্তৃক আনুষ্ঠানিকভাবে আমাকে এই নৌকা প্রতীকটি আমার হাতে তুলে দিয়েছেন। আমি এই জায়গা থেকেই আমার প্রচারণা শুরু করব। গাজীপুরে 40 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এসেছে। আমি আপনাদের সন্তান, আপনাদেরকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন সাজাব। সবার ঘরে ঘরে আমি যাব, আমার বই গরিমার কায় সবার কাছে দোয়া চাই। এই গাজীপুর প্রত্যেকটি নাগরিক যে নিরাপদ থাকে, সুন্দর থাকে, তাদের যে জীবনযাপন সুন্দর হয়, সেজন্য মার সন্তান হিসাবে মার পাশে থেকে মার ভোট এবং মার শহর করার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব। আপনাদের সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা এই কাজগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করতে পারছি। যেন আরও সহযোগিতা পাই আপনাদের, প্রত্যেকটা কাজে যেন সহযোগিতা পাই। যে নির্ধারিত ক্ষণ আছে শুভক্ষণ 25 তারিখ, সেই লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।